ম্যাকের অ্যাম ওয়ান চিপ লঞ্চ করার পরে দেখা গেছে যে ম্যাক ইউজারদের প্রত্যেকেরই দেখা গেছে এক্সপিরিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি যদি আসলে পাওয়ারফুল ডিভাইসের কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে রাইট নাও আমার মতে আমি নিজে পার্সোনাল ইউজের জন্য হচ্ছে ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চ যেটা হচ্ছে অ্যাম ওয়ান চিপের সো অ্যাকচুয়ালি আজকে আমরা আসলে এই ভিডিওর মধ্যে এটার ওভারভিউ দিব সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাউস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই ম্যাকবুক প্রোর আসলে এম চিপে যেটা টোয়েন্টি এডিশন এবং আমার কাছে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে এইট জিবি র্যাম যে স্টোরেজ ভেরিয়েন্ট আছে সেটা এবং এই ভিডিওর মধ্যে আমি আসলে রাইট নাও যে প্রাইসটা আছে যখন আপনার ভিডিওটি পাবলিশ হচ্ছে তার দুই দিন আগে আসলে এটা পার্চেস করা সো রাইট নাও যে আপনার হচ্ছে প্রাইস আছে সেটা সম্বন্ধে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে

কালার যেটা আসলে অ্যাজুজল পাওয়া যায় সো আমরা আসলে আমি একটাকে সাইডে রাখলাম দেন হচ্ছে পেয়ে যাচ্ছি হচ্ছে আরেকটা বক্স বক্স না আসলে ইন গ্লাভ টাইপের এছাড়া পাচ্ছি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার যেটা মাধ্যমে চার্জ দিবেন এছাড়া হচ্ছে টাইপ সি টু টাইপ সি পোর্ট এই হচ্ছে আপনার বক্সের মধ্যে দেখি জাস্ট ইউজার মেনুয়েল দুই তিনটা কথাবার্তা লেখা এছাড়া আর কিছু না এছাড়া ভিতরে আরও একটা আছে যেমন হচ্ছে আপনার আর এই যে দুইটা লোভ মানে আপনার হচ্ছে স্টিকার দিয়ে দিছে নরমালি আসলে স্টিকারকে ইউজ করে যায় না বাট অ্যাপেলের স্টিকার পাইতে অনেকের কাছে ভালো লাগে বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না এটা হচ্ছে চার্জার পছন্দের ব্যাপার এছাড়া পাচ্ছেন হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার যেটা সিক্সটি ওয়ান ওয়ার্ডের আপনার হচ্ছিল পাওয়ার অ্যাডাপ্টার যার মাধ্যমে বুঝতে পারছেন যে সুপারফাস্টলি কিন্তু আপনার এই এম ওয়ান ডিভাইসটাকে চার্জ দিতে পারবেন সো বুঝতেই পারছেন যে এই ইজি টু চার্জ বলা যায় এছাড়া আপনি এটার মধ্যে অ্যাডাপ্টারের এই যে কানেক্টারটা আছে সেটা সেটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন মানে আপনি এটা খুলে ফেলে আরেকটা নতুন কানেক্টার লাগাতে পারবেন যেটা আপনার ইচ্ছে এভাবে করে আপনি আপনারটা মানে চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন এখানে জাস্ট প্রেস করে টান দিলে খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনি আরেকটা কানেক্টর কিনে যদি আপনার কোনো পোর্ট থাকে আদার্স টাইপের বা অন্য কোনো কান্ট্রিতে ইউজ করতে চান তখন আপনি আসলে এইখান থেকে কানেক্ট করে আপনি আসলে আপনার এই ম্যাকটাকে চার্জ দিতে পারবেন মানে ওয়ার্ল্ড ওয়াইজ আপনি আসলে ইউজ করতে পারছেন সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেমন হচ্ছে এটা কত ওয়ার্ডের এবং কি কি প্রোটেকশন আছে সেই ধরনের ইনফরমেশন ইউজালি আসলে এটা কেউ পড়ে না যাই হোক এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি ক্যাবেল যেটার মাধ্যমে আপনি এই যে সিক্সটি ওয়ান ওয়ার্ডের চার্জার আর সেই চার্জিংটা ট্রান্সফার করার জন্য সো নাইস টু সি নর্মালি আসলে অ্যাপেল তো আস্তে আস্তে সব কিছু দেওয়া বন্ধ করে দিচ্ছে তারপরে এটার মধ্যে যে দিচ্ছে সেটাই অনেক কিছু যাই হোক এটা খুললাম সো খুলতে খুলতে আমি জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে দিই এই নতুন অ্যাম ওয়ান চিপের মধ্যে কিন্তু আপনার হচ্ছে আট করে সিপিও পাচ্ছেন এবং আট করে জিপিও পাচ্ছেন আমাদের যে ভেরিয়েন্টি আছে সেটার ক্ষেত্রে এবং হচ্ছিল এইট জিবি আপনার হচ্ছে মেমোরি পাচ্ছেন মানে হচ্ছে র্যাম পাচ্ছেন যেটা আসলে মানে এইট জিবি গুডানা ম্যাকের জন্য এছাড়া দেখতে পাচ্ছেন যে টাইপ সি ক্যাবেল এখন আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাক ডিভাইসটি আছে সেই ডিভাইসটি মানে ম্যাক প্রোটা খুলে দেখি যে কী আছে না আছে আমাদের কাছে যে ভেরিয়েন্টি সেটা আমি অলরেডি বললাম যে স্পেস গ্রে যাদের আসলে স্পেস গ্রে ভালো লাগবে তারা স্পেস গ্রে নিবে যাদের আসলে শুধুমাত্র সিলভার ভালো লাগে তাদের আসলে সিলভার নিতে পারবেন আর কি সো এই হচ্ছে প্রোটি আর সো এর মধ্যে আপনি আসলে ইউজ করা হয়েছে এছাড়া এর মধ্যে থার্টিন পয়েন্ট ইঞ্চ সো এবং যেটা ছিল পাঁচশো নিট পর্যন্ত ব্রাইটনেস তার মানে ছিল মোটামুটি মানে আউটডোর আপনি ভালো ব্রাইট পাবেন এবং তাদের যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমি আসলে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব শুধু শুধু বলে লাভ নেই নিচে থেকে আপনি নিজে দেখতে পারবেন এছাড়া মজার ব্যাপার হচ্ছে তাদের যে আপনার হচ্ছে ব্যাটারি ব্যাগ সেটা বিশ আওয়ারের মতো বলা হয়েছে বাট আপনি তুলনামূলকভাবে ধরে নেন যে পনেরো ষোলো সতেরো ঘন্টার মতো পাইতে পারেন ইটস ডিপেন্ড অন ইউজ সো এই হচ্ছে সুপার রেটিনা মানে সরি রেটিনা ডিসপ্লে সো রেটিনা ডিসপ্লে কালার প্রোডাকশন আমার কাছে অনেক ভালো লাগে ইউজুয়ালি আমার কাছে মানে পছন্দ অনেকের কাছে ভালো লাগতে পারে ভালো না লাগার আসলে কারণ নাই এছাড়া এই সাইডে আপনি বলছেন দুইটা থান্ডারেবল পোর্ট আপনার দুইটা এটা আসলে একটা ল্যাকেন্স বলা যায় এই দুইটা পোর্টের মাধ্যমেই আপনাকে সব কিছু করতে হবে এছাড়া কোনো অপশন নাই এবং এই দেখুন আগের মতোই দেখতে কিছুটা সেই চিরচেনা লুক এবং এইখানের মধ্যে পিছনে আপনি আসলে যে মানে গ্রিপ আছে এবং হচ্ছে আপনার এটার মধ্যে ফ্যান আছে ইয়ারের ক্ষেত্রে কিন্তু ফ্যান পাচ্ছিলেন না সো এই ক্ষেত্রে আপনার যদি ওভার হয়ে যায় তাহলে আপনার ফ্যান সাপোর্ট দেবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকও পাবেন সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আসলে সুপার লাগছে নট ভালো অনেক বেশি সুপার এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে যে ক্যামেরা আছে সেটা এসডি ক্যামেরা রয়ে গেছে এবং হচ্ছে ওয়াইফাই সিক্স তারপরে ফাস্ট চার্জিং ডাটা ট্রান্সফার ফোরটি এবারই জিবি পি এস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন এক্সট্রা ডিসপ্লে বলা যেতে পারে আপনি আসলে সিক্স কে পর্যন্ত এক্সট্রা ডিসপ্লে লাগাতে পারবেন বা কানেক্ট করতে পারবেন সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আগের তুলনায় অনেক বেশি মানে ইমপ্রেসিভ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সো এই ছিল আসলে আনবক্সিং অ্যাকচুয়ালি আনবক্সিংয়ের পরে জাস্ট এতটুকুই বলবো যে আমরা আসলে জাস্ট ওয়ান ডেজ ইউজ করতে পারছি তো ওয়ান ডে ইউজ করার পরে যেটা বুঝলাম যে এটা আসলে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা আসলে আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে এবং আপনি যদি আসলে মানে কি বলে অল ইন ওয়ান ডিভাইস খুঁজেন যে আমি আসলে অল ইন ওয়ান একটা ল্যাপটপ খুঁজছি যে ল্যাপটপটা আমি আসলে যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবো ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি যদি ভিডিও ফোর কে ভিডিও এডিটিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটার মাধ্যমে পসিবল তারপরে দেখা গেছে যে মানে কোনো প্রকার ল্যাক ছাড়া কিন্তু ফোর কে এডিট করতে পারবেন আমার মতে হচ্ছে বেস্ট ব্যাটারি ব্যাক আমার মতে না আসলে সবার মতে হচ্ছে বেস্ট ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন হচ্ছে এই নতুন ম্যাক অ্যাকচুয়ালি এক কথা যদি বলতে চাই দেখা গেছে যে আপনি অনায়াসে একদম চোখ বন্ধ করে পনেরো ষোলো সতেরো ঘন্টাও আপনি আসলে এটা ইউজ করতে পারবেন এবং ম্যাকের একটা বড় সুবিধা হচ্ছে যে আপনি যদি দেখা গেছে যে আপনি কোনো কাজ করছেন তাহলে সেই ক্ষেত্রে নর্মালি আমরা যে ল্যাপটপগুলো ইউজ করি সেই ল্যাপটপগুলোতে ফুল পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে কী করতে হয় প্লাগিং করতে হয় হচ্ছে আপনার যেই কি অ্যাডাপ্টার আছে সেটা বাট ম্যাকের ক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপেও আপনার পারফরমেন্স কখনও ড্রপ করে না নর্মালি এছাড়া দেখা গেছে যে আপনার কাছে মনে হলো যে আমি একটা আপনার হচ্ছে ফোর এডিটিং করে দেখছি তো এই ক্ষেত্রে কোনো প্রকার ল্যাক ছাড়া আপনি আসলে অনায়াসে এডিট করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া এবং সিকিউরিটির কথা যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো এক্সিকিউট হয়ে থাকেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা যে কোনো টাইপের হয়ে থাকেন বাট গেমার যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আসলে এই ম্যাক না আর আপনার যদি আসলে সিকিউরিটিটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাক হচ্ছে হলো আপনার জন্য একমাত্র অপশন রাইট নাও আমার কাছে যেটা মনে হয় এবং মজার কথা হচ্ছে যে এটা আসলে মানে আপনার হচ্ছে এই যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের ক্ষেত্রে আপনি বা এই যে টাচবার আছে সেই টাচবারের ইউজ এবং প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আপনাকে কাজের ক্ষেত্রে ইনহ্যান্স করবে এবং একবার যদি আসলে আপনি ম্যাক ওয়েসে চলে আসেন বা আপনি একবার যদি শিফট করেন তাহলে এই ইকোসিস্টেম থেকে বের হয়ে যাওয়া খুবই টাফ আরেকটা কথা হচ্ছে যে এই এই ডিভাইসের মধ্যে আপনি একটা বেশি মানে সবচেয়ে ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে আপনি যখন আসবেন তখন সেই ক্ষেত্রে আপনার ইউজ টু একটু টাইম লাগবে মানে আপনি উইন্ডোজ থেকে যখন এটার মধ্যে আসবেন তখন ইউজ টু হতে টাইম লাগবে বাট একবার যদি আপনি ইউজ টু হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি আবার উইন্ডোজ পিসি ইউজ করতে তখন আর আপনার কাছে ভালো লাগবে না বিকজ অফ হচ্ছে এটা ওয়েল অপটিমাইজ এই ক্ষেত্রে এমনের মানে এমন চিপের নতুন যে ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টের ক্ষেত্রে পাওয়ারফুল পারফরমেন্স তো সবচেয়ে টপ নচ বলা যায় বাট এ ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি আসলে অ্যাডোবি সুইচগুলো ইউজ করেন বা অ্যাডোবির কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অপটিমাইজেশনের জন্য কিছুদিন টাইম লাগতে পারে কারণ হচ্ছে যে সকল ধরনের অ্যাপসগুলো এখনও পর্যন্ত আছে আপনার এই মানে এমন চিপের জন্য এখন পর্যন্ত অপটিমাইজ না বাট ম্যাক্সিমাম বা মোস্ট অফ দ্য আপনার হচ্ছে অ্যাপগুলো আপনি আসলে এটার মধ্যে চালাতে পারবেন অন্যগুলো চালাতে পারবেন বাট অপটিমাইজ আপনি পাবেন না এবং স্মুথলি আপনি আসলে যে কোনো কিছু করতে পারবেন অনেকে হয়তো বলতে পারেন যে মাহফুজ ভাই আট জিবি র্যাম যারা আসলে সম্বন্ধে জানেন না তাদের ক্ষেত্রে বলবো যে আট জিবি র্যাম ইজ গুড অ্যানাফ আপনি ফোর কে এডিটিং অলমোস্ট আপনি আসলে চোখ বন্ধ করে করতে পারবেন আমাদের যে পিছনের আপনার হচ্ছে পিসি আছে সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে থার্টি টু জিবি হচ্ছে র্যাম সেই ক্ষেত্রেও যেতটুকু আমি পারফরমেন্স পাচ্ছি বেটার পারফরমেন্স কিন্তু আমি আসলে ম্যাক ওয়েসের ক্ষেত্রে পাচ্ছিলাম এখন এই ক্ষেত্রে অনেকের ব্যাপার আছে আমি বলবো যারা আসলে গেমার আছেন তাদের জন্য কিন্তু এটা না সো ওভারঅল যদি ফার্স্ট ইম্প্রেশনের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে আসলে অ্যাপেলের এই নতুন ইনোভেশন বা নতুন চিপ অনেক বেশি ভালো লাগছে এখন বাকিটা হচ্ছিল আপনার ব্যাপার আপনি কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিই যে অ্যাপেল মানে আপনি যদি আসলে ম্যাক কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা বাজেট রাখতে হবে কারণ পাশে আপনাকে কিছু জিনিসপত্র কিনে নিতে হবে মনে করেন যে দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট আপনাকে রাখতেই হবে যাতে আপনার আসলে পারফরমেন্সটা বেটার নিতে পারেন এছাড়া যদি আপনি আসলে শুধু সিকিউরিটি পারপাসে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে যেটা মানে আপনার হচ্ছে বক্সের মধ্যে পাচ্ছেন সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন সো এবার এসে হচ্ছে এর প্রাইস প্রাইসের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে রাইট না হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে এটা আপনার হচ্ছে সব টু সব ভ্যারি করে ডিপেন্ড করে আর কি কোথা থেকে নিচ্ছেন কোন ভ্যারিয়ার নিচ্ছেন সেগুলোর উপর ডিপেন্ড করে এবং আমার মতে হচ্ছে এক লাখ আপনার যদি আপনার বাজেট আসলে এক লাখ বিশের মধ্যে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা আসলে গুড ডিল এবং এটার সাথে আপনি আসলে অন্য কোনোগুলো করতে পারবেন না একদিকে হচ্ছে ব্যাটারি ব্যাক আপ দুই দিকে হচ্ছে পারফরমেন্স তিন দিকে হচ্ছে অল ইন ওয়ান ডিভাইস বলা যায় এবং সিকিউরিটির কথা তো আসলে মানে টপ নচ এবার হচ্ছে এটা রিভিউ এটা রিভিউ আসলে অতি শীঘ্রই চলে আসবে ভিডিও ডিসক্রিপশনে আমরা আসলে লিঙ্ক দিয়ে দিচ্ছি হচ্ছে রিভিউ মাস্টার আমাদের যে নতুন চ্যানেল আছে যেটার মধ্যে আপনি আসলে এটার ফুল রিভিউ পাবেন বাট এই ক্ষেত্রে আপনাকে আসলে দশ দিন ওয়েট করতে হবে সো দশ দিন সাপোর্ট করবেন সমস্যা নাই বাট হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে রিভিউ মাস্টার ওই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নেবেন ওটা আমাদের চ্যানেল এবং ওইখানের মধ্যে আপনি আসলে এটার ফুল রিভিউটা পেয়ে যাবেন সো এরপরও কিনবেন না কিনবেন পছন্দ অনেকের অ্যাপেল পছন্দ পছন্দ না সেটা আপনার ব্যাপার বাট এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিসিশন হচ্ছিল আপনার উপরে আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলারের উপরে একটু দেখে শুনে কিনতে হবে সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি এটা কোনো রিভিউ ভিডিও ছিল না ওভারভিউ অ্যান্ড হচ্ছে আনবক্সিং এরপরও আপনার কাছে মানে এই ম্যাকবুক প্রোটা কেমন লাগলো চিপের এবং টোয়েন্টি এডিশনের এরচুয়ালি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ম্যাকবুক এয়ার এর ভিডিও দেখতে চান কিনা এমন চিপ এ সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত রিভিউ মাস্টার চ্যানেল সাবস্ক্রাইব করার নেচে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ